ছয়টা থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আমাদের কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এবং মায়ানমারের সিতই উপকূলে অতিক্রম করছে এবং এখনও সেটা অতিক্রম করে যাচ্ছে। এবং আজকে দুপুর দুইটা নাগাদ এর কেন্দ্র অতিক্রম করবে এবং তিনটার মধ্যেই ঘূর্ণিঝড় সম্পূর্ণটি উপকূল অতিক্রম করে মায়ানমারের দিকে এগিয়ে যাবে। বর্তমানে এখন এই মুহূর্তে ঝড়ের যে গতিবেগ সেটা হলো 50 থেকে 68 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে এবং যেহেতু সকাল থেকে ভাটা শুরু হয়েছে যার জন্য এখন জলোচ্ছ্বাসের কোনো সংখ্যা নাই, জলোচ্ছ্বাসের মাত্রাটাও সহনীয়। সব মিলিয়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে এখন পর্যন্ত ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূল অতিক্রম করছে। তবে ঝড়ের কেন্দ্রে 78 কিলোমিটার ভিতরে বাতাসের গতিবেগ এখনও 200 থেকে 215 কিলোমিটার এবং এই গতিবেগে যদি কেন্দ্রটিও অতিক্রম করে তখন হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা হতে পারে। তবে আমাদের প্রস্তুতি আছে, সেন্ট মার্টিনের শতভাগ লোককে, প্রায় 8,500 লোককে 37টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। কক্সবাজারে 576টি কেন্দ্রে 2 লক্ষের উপরে আশ্রয় দেওয়া হয়েছে এবং চট্টগ্রামে 1,024টি আশ্রয়কেন্দ্রে প্রায় 5 লক্ষ মানুষকে আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি দ্বীপ অঞ্চল যে কুতুবদিয়া, তারপরে সন্দ্বীপ, এই সমস্ত অঞ্চলগুলোতে এবং নোয়াখালী, সুবর্ণচর, সেখানেও কিন্তু সব মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন আমরা বলবো অনেকটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আমরা পাইনি। এটা সুপার সাইক্লোন যা পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটা ভিত্তিতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা বাতাসের গতিবেগ পর্যবেক্ষণ করে সেই কথা কিন্তু আমরা উদ্ধার করেছি। আমরা বলেছি সুপার সাইক্লোন হবে না, গতকালকেও আমি বলেছি সুপার সাইক্লোন হবে না, যেহেতু এর গতিবেগ 150-160, কারণ সুপার সাইক্লোন হতে গেলে 220 কিলোমিটার উপরে যেতে হয়। আর আমরা বলেছিলাম যে শনিবারে এটা সন্ধ্যার পর থেকে এটা উপকূলে আঘাত হানতে পারে, তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল 22 কিলোমিটার পার আওয়ার, কিন্তু গতকালকে এটা গতি কমিয়ে 7 কিলোমিটার পার আওয়ার হয়েছে, যার জন্য এটা ডিলে করেছে আঘাত হানতে। আমরা প্রতিটা মুহূর্তের পর্যবেক্ষণের উপরে আমরা বক্তব্য দিয়ে থাকি এবং ঘূর্ণিঝড় এটা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, তার যে কোনো সময় গতিপথ, গতি সবই কম বেশি হতে পারে, কিন্তু আমরা যখন যেটা পেয়েছি সেটাই আমরা বক্তব্য দিয়েছি। কালকে এই যে ডিলে করা, এমনকি আমি 12টার সময় বিবৃতি বলেছি যে এটা 3টার পর থেকে এটা আঘাত হানতে পারে, কিন্তু এটা 6টার পর থেকে আঘাত হানছে, এখানেও 3 ঘন্টা ডিলে হয়েছে। এই 3 ঘন্টা ডিলে হয়েছে কেন, 22 থেকে আবার ঘূর্ণিঝড়ের গতিটা 17 কিলোমিটার নেমে গিয়েছিল। এটা প্রত্যেকটা কথা বলার পিছনে যুক্তি আছে, এখানে কোনো বিভ্রান্তি নাই। এবার আমরা আন্তঃমন্ত্রণালয়ের বসে সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরকে আমরা মিনারেল ওয়াটার খাওয়াবো, যেটা আমরা সিলেট এবং সুনামগঞ্জের বন্যায় করেছিলাম, যার ফলে মানে দুর্যোগ পরবর্তী যে ডায়রিয়াল ডিজিজগুলো হয় সেগুলো থেকে মুক্ত থাকা যায়। তো এই পানির ব্যবস্থা আপনি যেটা বলছেন অভিযোগ আমরা পেয়েছি, সেটা সঠিক এবং সেটার ব্যবস্থা আমরা নিয়েছি। আর হাজার হাজার আশ্রয়কেন্দ্র, লক্ষ লক্ষ মানুষ, এদের ব্যবস্থাপনা প্র্যাকটিক্যাল অবস্থা কিন্তু এত সহজ না এদেরকে ব্যবস্থা করা। আমরা তো সুনামগঞ্জের সিলেটের বন্যায় আশ্রয়কেন্দ্রগুলো দেখেছি, কাজ করেছি, আসলে অনেক যে ক্যাপাসিটি যদি 100 জন হয় সেখানে দেখা যায় যে 200 জন লোক আশ্রয় নেয়, সেখানে তাদেরকে খাওয়া দাওয়া, পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা কঠিন। তবে একটা সুখের খবর এই যে আমরা বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পরে যে আশ্রয়কেন্দ্রগুলো, বন্যা আশ্রয়কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং মুজিব কিলার যে ডিজাইন করে যেগুলো আমরা নির্মাণ করেছি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক। প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে আপনার র্যাম্প আছে প্রতিবন্ধীদের জন্য, তারপরে প্রতিবন্ধীদের থাকার জন্য আলাদা কক্ষ, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের জন্য আলাদা কক্ষ, নারী শিশুদের জন্য আলাদা কক্ষ, পুরুষদের জন্য আলাদা কক্ষ, কিচেন আছে এবং 13 থেকে 15টা করে টয়লেট আছে, সাবমার্সিবল টিউবওয়েল আছে, রিজার্ভ ট্যাঙ্কি আছে, সোলার সিস্টেম দেওয়া আছে। কাজেই আমি মনে করি, এবং এগুলা আমাদের বিদেশি অনেক ডেলিগেট তারা
এগুলো ভিজিট করেছে, তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তারা এটাকে মডেল হিসাবে বিভিন্ন দেশে ইমপ্লিমেন্ট করছে। আমাদের চট্টগ্রামে জেলায় 5 লক্ষ, কক্সবাজার জেলায় 2 লক্ষের অধিক এবং সেন্ট মার্টিনে 8.5 হাজার, আমরা সব মিলিয়ে প্রায় 7.5 লক্ষ লোককে আশ্রয়কেন্দ্রে নিতে পেরেছি। এবং চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আমরা 20 লক্ষ টাকা নগদ দিয়েছি, তারপরে 200 মেট্রিক টন চাল দিয়েছি, 14 মেট্রিক টন ড্রাই কেক এবং টোস্ট দিয়েছি, এর সাথে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, খাবার স্যালাইন এবং আমরা মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে যারা ডিউটি করছে।